সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা তোমার সাথে কথা বলার জন্য ছবি তুললে কি করবেন? কিছু না। আপনি মিডিয়ার ছবি উঠাচ্ছেন কেন? আপনি তো আমার জিজ্ঞেস করবেন যে দাদা আমি প্রেস আপনি দেখছেন না আপনাকে এই ছবি আপনার আমাদেরকে সাধ্য রয়েছে আপনার এই মালাগুলোর ছবি তোলার জন্য এখানে আসতে পারেন মূর্তি কেনার জন্য মালা কেনার জন্য আসতেই পারেন আমি উদয়পুরের একজন সাংবাদিক নাম শানিয়ম সরকার আমি কিছুক্ষণ আগে উদয়পুর নিউটন রোডে গিয়েছিলাম একটা সংবাদ সংগ্রহ করার জন্য আগামীকালকে বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজোর সংবাদ এবং করোনা মহামারী যেভাবে দিনের পর দিন বেঁধে পাচ্ছে তার জন্য আজকে সংবাদ সম্প্রচার করতে গিয়েছিলাম তখন এই নিউটন রোড এলাকায় একটা বেকারি রয়েছে সেই বেকারির অপোজিট সাইডে একটা আশ্রম রয়েছে সেই আশ্রমের গেটের মধ্যে দেখতে পেলাম একজন ফুল বিক্রেতা মাস্ক না পরিধান করে বসে রয়েছে তখন আমরা ওর ছবিটা তুলতে গিয়েছিলাম তখন আমাদেরকে ইংলিশে এবং বাংলাতে অকথ্য ভাষায় গালিগালাজ করলো এবং আমাদের আইডেন্টি কার্ড আমাদের কী পরিচয় সেটা জানার অনেক চেষ্টা করেছিল এরপরে পরবর্তী সময়ে আমাদের পরিচয় জানিয়েছি তারপর আমাদেরকে আমার ছবি এমনকি আমার সাথে আরও এক দুজন ছিল সাংবাদিক আমার ছবিটা উঠে রেখেছে তখন আমি প্রতিবাদ করেছিলাম যে আমার ছবিটা কী কারণে উঠেছে রেখেছে বললো যে আমার কাজ রয়েছে তার জন্য ছবিটাও উঠে রেখেছি তারপর আমাকে অকথ্য ভাষাও গালিগালাজ করতে থাকলো তার পরবর্তী সময়ে আমরা দাদা কিশোর পর্দানায় জানাবো তখন